আসসালামু আলাইকুম বন্ধুরা, পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ডিলেট আনডু এবং প্লাসের সমস্ত টুল সম্পর্কে বলেছি। আজকে আমি আপনাদের দেখাবো এখানে যে অপশনটা মেমরি কার্ডের মতো বা সেভ প্রজেক্ট অ্যাকশন সার্চ শেয়ার কোটেশন, এই যে একটা বিষয়, এই যে একটা লেয়ার, এই যে একটা থ্রি ডট, এই সম্পর্কে আমি এই ভিডিওতে দেখাবো। তো সাথেই থাকুন, আশা করছি আপনাদের অনেক কিছু শেখা হবে। তো আপনি একটা প্রজেক্ট মনে করেন তৈরি করলেন, এখন এই প্রজেক্টটাকে সেভ করার জন্য বা প্রজেক্ট থেকে একটা এক্সপোর্ট করে ইমেজটাকে সেভ করার জন্য অপশন দরকার, সেক্ষেত্রে আপনারা এই যে মেমোরি কার্ডের মতো এই অপশনটায় টাচ করুন। এখানে টাচ করলে দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে সেভ অপশন আর একটা হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি সেভ অ্যাজ প্রজেক্টে টাচ করেন তাহলে আপনি এই যে আমি এডিট করলাম এডিটটা সেভ হয়ে যাবে, পরবর্তীতে আমি এখান থেকে কাজ শুরু করতে পারবো। সেক্ষেত্রে আপনি যদি সেভ প্রজেক্টে টাচ করেন দেখেন এখানে একটা নাম চাবে, আপনি যে কোনো একটা নাম দিয়ে ওকে করে দেবেন। এখানে দিলে কিছু অ্যাড আসবে, আপনাদের যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করি এই পিক্সেল ল্যাবটি, আপনারা অ্যাডগুলো কেটে দেবেন। অ্যাডগুলো কেটে দেওয়ার পরে তারপরে এটা প্রজেক্ট সেভ হয়ে গেল। এখন যদি চাই যে আমি ফটোটা করা হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, এটাকে এক্সপোর্ট করবো অর্থাৎ গ্যালারিতে সেভ করব, তাহলে ওখানে টাচ করবেন। টাচ করলে যে সেভ অ্যাজ ইমেজ, এখানে আপনি জেপিজি করতে পারেন অথবা পিএনজি করতে পারেন, যে যেটা ভালো মনে করেন, তবে জেপিজি বা পিএনজি যেটাই করেন। এখানে ডিফল্ট হিসাবে ডাইমেনশন দেওয়া আছে আপনার অনুসারে, অর্থাৎ ব্যানার থাম্বনেল বা বিভিন্ন অনুসারে আপনি সাইজ এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে এখানে দেখেন এই যে সেভ টু গ্যালারি, এখানে যদি টাচ করেন এটা সেভ হয়ে যাবে। সেভ দেওয়ার পরেও এরকম অ্যাড আসবে, আপনাদের এই অ্যাডগুলো জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর অ্যাডগুলো কেটে দিবেন। অ্যাডগুলো কেটে দেওয়ার পরে তারপরে আপনি এই এখান থেকে এটার কাজ শেষ হয়ে গেল। এখন দেখেন এই যে শেয়ার অপশন আছে, আপনি যদি শেয়ার অপশনে টাচ করেন এখানেও কিন্তু দেখেন আপনি ডাইরেক্ট গ্যালারিতে সেভ করতে পারবেন বা এখান থেকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এবং এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ড্রপবক্স, টুইটার, বিভিন্ন জায়গায় আপনারা এই বিষয়টাকে সেভ করে দিতে পারেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে এই দেখেন সার্চ অপশন আছে, আপনারা যদি সার্চ অপশনে মানে এটা জুম অপশনে টাচ করেন তাহলে এটাকে জুম করে দেখতে পারেন। দেখেন যদি জুম করেন তাহলে কিন্তু এটাকে 100% জুম করে দিতে দেখতে পারবেন বা কমায় নিতে পারবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন বন্ধুরা, এই যে উপরে একটা দুইটা উদ্ধরণ মানে কোটেশন চিহ্নের মতো দেওয়া আছে, আপনি যদি এখানে টাচ করেন তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের কথা বা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লেখা বাণী দেওয়া আছে ইংলিশে। আপনি যদি এখান থেকে একটা সিলেক্ট করেন, সিলেক্ট করলে দেখেন মনিটরে চলে আসছে এখান থেকে এই লেখাটা নিয়ে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট ডু ইট ইউ ক্যান নট, মানে আপনি যদি এরকম লেখা ওখান থেকে নিতে চান নিয়ে তারপরে এডিট করতে পারেন, লেখা দেওয়া আছে। তারপর আরেকটা অপশন আছে এখানে দেখেন এই যে কতগুলো বক্সের মতো বর্ডারের মতো, এখানে টাচ করলে দেখেন এই যে আপনার মনিটরের মধ্যে এরকম গ্রাফ আকারে বিভিন্ন ধরনের স্কোয়ার কোড আসে। এখানে আপনারা এটা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন, যদি না করতে চান তাহলে এখানে আবার টাচ করবেন চলে যাবে। তারপর আরেকটা অপশন আছে এই যে দুইটা লেয়ারের মতো, এখানে যদি টাচ করেন তাহলে আপনাদের এই যে এরকম একটা অপশন আসবে, এই অপশনটার মানে হচ্ছে আপনি ওই লেয়ারকে লক করবেন না এডিট করবেন। দেখেন আমি যদি এই যে তালার মধ্যে মানে এখানে তালা আছে, লক আছে, প্রত্যেকের মধ্যে টাচ করি তাহলে কিন্তু পরবর্তীতে ওই জিনিসগুলো আর কেউ আর মানে এখান থেকে মুভ করবে না বা সরবে না। দেখেন আমি যদি মানে যেটা যে জিনিসটা আমি লক করেছি সেই জিনিসটা কিন্তু আমি সরাইতে পারবো না। দেখেন আমি ফেসবুকের লোগোটা লক করে দিয়েছি, লোগোতে টাচ করলে এখন হবে না, এই যে লেফট সাইডের এইটা, এই লোগোটা এখন আমি এখান থেকে সরাইতেও পারবো না বা এখান থেকে ডিউটো করতে পারবো না, কারণ আমি লক করে দিয়েছি। আবার যদি এখানে টাচ করেন তাহলে এই যে লক ওপেন করে দিবেন, দেখেন আমি লকটা ওপেন করে দিলাম, এখন আমি ওটা টাচ করে কাজ করতে পারবো। দেখেন ফেসবুকের লোগো সরতেছে। তারপর এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, যেটা আমার সিলেক্ট করা আছে সেটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে ডিলিট অপশনে চাপলে ডিলিট হয়ে যাবে। আবার এই যে এটাকে যদি আমি কী করতে চাই, যে এটা দেওয়া আছে দেখেন আই দিয়ে দিলাম, আই দিয়ে দিলে
এটা কি ভিজিবল না আনভিজিবল এটা দেখা যাবে। দেখুন আমি আই অফ করে দিলাম, এটা আমার ভিজিবল দেখাচ্ছে না, অর্থাৎ ওই লেয়ারটা আমার অফ হয়ে আছে। আবার যদি আমি এটা আইটা টাচ না করি তাহলে দেখেন আই ফেসবুকের লোগোটা দেখা যাচ্ছে। তারপর আর একটা বিষয় হচ্ছে এখানে একটা অপশন আছে যে এডিট অপশন, আপনি যদি এই এডিট অপশনে টাচ করেন তাহলে কিন্তু আপনি এখন ওই মানে এই যে এডিট অপশনে টাচ করলে আমি ফেসবুকের লোগোটা এখন মডিফাই করতে পারবো। তো আপনারা বুঝতে পারলেন এখানে কী কী বিষয় আমি দেখিয়ে দিলাম। তো এখানে উপরের লেয়ারে এই থ্রি ডট অপশনে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভালো থাকবেন, ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এই প্রত্যেকটা বিষয় আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।